বন্ধুরা, আজকেও অন্য দিনের মতো ব্রয়লারের গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। এছাড়াও প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বে ব্রয়লারের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে, এর ভিডিও লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তাহলে বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। প্রশ্ন নম্বর 1, ব্রয়লারের অ্যাক্সেসরিজ বলতে কি বোঝায়? 5টি অ্যাক্সেসরিজ এর নাম বলো। উত্তর, ব্রয়লার এর কার্যক্ষমতা বৃদ্ধির জন্য যে সকল পার্টস সংযোজন করা হয় তাকে অ্যাক্সেসরিজ বলে, যেমন ইকোনোমাইজার, এয়ার ফ্রি হিটার, সুপার হিটার, ইনজেক্টর, শুট, ব্লোয়ার ইত্যাদি। প্রশ্ন নম্বর 2, যদি আপনাকে প্রশ্ন করে ব্রয়লার দুর্ঘটনার 5টি কারণ বলেন, তাহলে তার উত্তর হবে, ব্রয়লারে অতিরিক্ত প্রেশার তৈরি হলে, ব্রয়লার কোরোশন ক্ষয় হলে, ব্যাকফায়ার হলে, ব্রয়লারে অতিরিক্ত স্কেল হলে, ব্রয়লারে সেফটি ডিভাইস সমূহ ওকেজ হলে, ব্রয়লারে অপরিশোধিত পানি ব্যবহার করলে। প্রশ্ন নম্বর 3, স্কেল কি এবং কেন হয়? উত্তর, স্কেল হল এক ধরনের কঠিন আবরণ যা ব্রয়লার টিউবের লেগে থাকে। পানিতে অনেক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, তার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম বাই কার্বনেট, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম বাই কার্বনেট, সিলিকা, আয়রন ইত্যাদি কঠিন রাসায়নিক পদার্থগুলো তাপ পেলে পানি থেকে আলাদা হয়ে যায় এবং উক্ত কঠিন পদার্থগুলো ব্রয়লার টিউবে এক ধরনের আবরণ তৈরি করে। এ আবরণ ক্রমেই পুরু হতে থাকে, একে স্কেল বলে। কোয়েশ্চন নাম্বার 4, ব্রয়লারের সেফটি কয় ধরনের এবং কি কি? ব্রয়লার সেফটি 2 ধরনের, ইলেকট্রিক্যাল সেফটি এবং মেকানিক্যাল সেফটি। যদি আপনাকে প্রশ্ন করে ব্রয়লারের ইলেকট্রিক্যাল সেফটিগুলো কি কি, তাহলে তার উত্তর হবে, ওয়াটার লেভেল কন্ট্রোলার, প্রেশার লিমিট সুইচ, ফটোসেল, এয়ার প্রেশার সুইচ, গ্যাস প্রেশার সুইচ, সোলেনয়েড ভালভ, চিমনি টেম্পারেচার সেন্সর ইত্যাদি। কোয়েশ্চেন নাম্বার 6, ফ্রি পাজ বলতে কি বোঝায়? উত্তর, ব্রয়লার পাইলট ফায়ার কিংবা স্লো ফায়ার এর পূর্বে ব্লোয়ার চালিয়ে ব্রয়লারের ভিতরে জমাকৃত জ্বালানি বের করে দেওয়া ফ্রি পাজ বলে। কোয়েশ্চেন নাম্বার 7, পোস্ট পাজ বলতে কি বোঝায়? উত্তর, ব্রয়লার বন্ধ হওয়ার পর যে সময়টুকু ব্লোয়ার ফ্যান চালু থাকে তাকে পোস্ট পাজ বলে। প্রশ্ন নম্বর 8, ফায়ার টিউব এবং ওয়াটার টিউব ব্রয়লারের মধ্যে পার্থক্য কি? প্রথমে আমরা ফায়ার টিউব নিয়ে আলোচনা করব। টিউবের ভিতরে আগুন এবং আগুনের ধোঁয়া থাকে, স্টিম উৎপাদন ক্ষমতা তুলনামূলক কম, অল্প জায়গার প্রয়োজন হয়, দুর্ঘটনার আশঙ্কা তুলনামূলক কম, অল্প জায়গার কারণে রক্ষণাবেক্ষণ অসুবিধা। ওয়াটার টিউব, ওয়াটার টিউবের ভিতরে পানি থাকে, বাইরে আগুন এবং আগুনের ধোঁয়া থাকে, স্টিম উৎপাদনের ক্ষমতা তুলনামূলক অনেক বেশি, বৃহৎ জায়গার প্রয়োজন হয়, দুর্ঘটনার আশঙ্কা তুলনামূলক বেশি, বৃহৎ জায়গার কারণে রক্ষণাবেক্ষণ অসুবিধা। কোয়েশ্চেন নাম্বার 9, ব্রয়লারে দুর্ঘটনার প্রতিরোধের কারণ সমূহ বলেন। তাহলে তার উত্তর হবে, জলীয় চাপে হাইড্রোলিক টেস্ট করা, ডেক্সুলিং এর মাধ্যমে ব্রয়লার স্কেল মুক্ত করা, সকল গ্যাসকেট নির্দিষ্ট সময়ে চেঞ্জ করা, সকল সেফটি ডিভাইস চেক করা, হিট রিফ্লেক্টকারী চেক দেওয়া, সেফটি বাল্ব মেরামত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন
तो चैनल के सबसक्राइब करबें और जरा अलरेडी सबसक्राइब कर तादेर के असंख्य धन्यवाद। फाइनली जे प्रश्नटी रही है जालानी दहनेर जन्नो गैस एवं बातासेर अनुपात कत 10.1। आज के ए पर्यन्तई और भिडियोटी जदि भालो लागे एक लाइक करबें और भिडियोटी देखार जन्नो धन्यवाद।